বেলা হল যেমনি যাক সন্ধ্যা হল মা বারবার জিগায় আমার আব্দুর রহমান বাসায় আইছে দি হালাকে মা কিন্তু অসুস্থ মুসাইর বিন ওয়ালের মা মুসাইরের তালাটা ছেড়ে দিয়ে বলে বাবা যা তোর নবীরে বুঝাইয়া কোষ আমার মা আপনারে ওয়েলকাম জানাইতে কিন্তু আমি একজন পাজির ঘর করি খারাপ লোকের ঘর না হলে আমি তোর পিছ পিছে যাইতাম রে বাবা মা খাদিজা নবীকে বলেছিলেন হুজুরা আমি ইন্তেকালের সময় যেন আপনার ইউনিফর্ম নিয়ে আমি একটু মরতে পারি আমি আমার ভাইদেরকে বলবো ইউনিফর্মের একটা দাম আছে না নাই আল্লাহর কাছে এই যে পতাকার দাম আছে না নাই মা খাদিজা বলছেন আপনার শরীরের পতাকা লই আমি মরব আমার নবী বললেন আমার পতাকা তুমি কি নিবা কয় আপনার বডিতে জামাটা আছে এই জামাটা আমার লাগবে কেন লাগবে আপনার এই ইউনিফর্মটা যদি আমার শরীরে থাকে সে বলবে আল্লাহ বলবে এটা আমার নবীর দল সুবহানাল্লাহ জোরে কইলেন নবীর বিবি সে বলতেছে আপনার এই জামাটা আমার লাগবে ঠিক তাই আল্লাহর কুদরত বোঝা যায় না মা খাদিজা ইন্তেকালের তিন দিন আগে নবীর কাছে চাইলেন তিন দিন আগে চাইলেন কি হুজুর আপনার শরীরে আমার তিনটা জিনিস দিবেন এক নম্বরে দিবেন আপনার পাগড়িটা আলহামদুলিল্লাহ বলেন দুই নম্বরে আপনার জামাটা তিন নম্বরে আপনার পাগড়ির উপরে যে রুমালটা পড়েন এক্সট্রা একটা রুমাল এই রুমালটা দিবেন নবী বলে তোমার কোনটা কোন জায়গায় বাঁধতে দেবো তাই কও আমার আপনার যে রুমালটা মাথায় দেন পাগড়ির উপরে এইটা দিয়ে আমার মেকআপ বানাই দিবেন স্কাজারে বলা হয় আর আপনার পাগড়িটা দিয়া আমার সিনা বান্ধিবেন সিনা মহিলাদের তো সিনা বান্ধিতে হয় আর আপনার যে জুব্বাটা এই জুব্বায় দুইটা কাপড়ে কাজ করব মহিলাদের দুইটা চাদর কাপড় পাঁচটা না মহিলাদের একটা চাদর এটা এজাব অর্থাৎ এটা হলো বড়ি ঢাকার জন্য দুইটা মাথায় একটা সিনাবান একটা আর একটা কামিজ একটা জামা এই তিনটা আর দুইটা পাঁচটা আর পুরুষের শুধু দুইটা চাদর তিনটা দুইটা চাদর আর উপরে হলো একটা জামা পাঞ্জামা তো মহিলাদের পাঞ্জামাটা এটা অনেক বড় হয় পুরুষেরটা আটো পর্যন্ত হয় মনে রাখবেন কাফন তো আপনারা দেখছেনই তো মা খাদিজা বলতেছে আপনি যে জুব্বাটা দিবেন এইটা দিয়ে আমি তিনটা কাজ করব এক নম্বরে কাজ চাদরের কাজ দুই নম্বরে কাজ ইজারের কাজ তিন নম্বরে কাজ কমিসের কাজ অর্থাৎ জামার কাজ তিনটা কাজ করবো একটা জুব্বা দিয়া আমার নবী বলে তুমি আমার একটা একটা জুব্বা দিয়ে তিনটা কাজ করবা বলে আপনার ইউনিফর্ম যদি আমার বডিতে থাকে এই বডিটা কা এটা আল্লাহ ভালো জানে আরো জোরে কর এবং আর একটা কাজ করবেন আপনি আমারে আমি তো আপনার ইউনিফর্ম নিয়ে মরতেছি আপনি আমারে কবরে নিজে শোয়াবেন শোয়ায়া আমার মুখটারে কেবলার দিক ঘুরাই দিবেন আপনারা জানেন জান্নাতুল মুআল্লার কবরস্থানের মাথাগুলো কিন্তু আমাদের দেশের পশ্চিম দিকে সরি পূর্ব দিকে আর আমাদের দেশে তো উত্তর দিকে দেয় তাই না ওই দেশের কেবলার কারণে পূর্ব দিকে মাথাটা দেয়া আপনারা যারা দেখছেন কবরগুলো তো মা খাদিজা বললেন আমার মুখটারে আপনি কেবলার দিক ঘুরাই দিবেন যেন আমার কেবলার এই জন্য ঘুরাই দিবেন কেবলার ফোকাসটা আমার চেহারার মধ্যে পড়ে মনে হচ্ছে যেন বাস্তব নবীর সব বলে যাইতেছে সব বলে যাইতেছে আমার নবী বলতেছে কি আপনি কি আমার সেরে ইদানিং চলে যাবেন নাকি খুব দ্রুত চলে যাবেন মা খাদিজা বললেন হায়াত মউতের কথা বলা যায় না তবে আপনি আমার লাগে একটা ওয়াদা দিতে হবে
আপনার যে জামাটা আমার শরীরে থাকবে এই জামাটা কি পয়সা যাবে না ঠিক থাকবে নবী বলে এটা তো আমি জানি না তোমার জামা পচবে কি পচবে না এটা তো আমি জানি না খাদিজা বলে আপনার শরীরে জামা যদি আমার শরীরে থাকে আমার মন বলে না এটা মাটিতে খাবে আরো জোরে কর আরো জোরে স্ত্রী ভালোবাসা স্বামীর প্রতি কত আঘাত ছিল ঠিক আপনাদের জানা আছে বিশ্বনবী খাদিজারে ওয়াদা মোতাবেক জুব্বাটা পরিধান করাইলেন রুমালডারে বাঁধে দিলেন সার বান্ডা সিনা বান্ডা দিয়ে দিলেন দিয়া বিশ্বনবী নিজে কোলে করে কবরস্থানে নিয়ে গেলেন পৃথিবীর কোন স্বামী কোন স্ত্রীর এই সৌভাগ্য হয় স্বামী তার স্ত্রীর কোলে করে কবরস্থানে জীবনে শেষবারে শুইয়া থোয়াইতে আসে কবরস্থানে শোয়া দিলেন পশ্চিম দিকে কেবলার দিকে কাব বাইতুল্লার দিকে অর্থাৎ কাবা শরীফের দিকে মুখটা ঘুরাই দিলেন জীবনে তরে শোয়া দিয়া মাথার কাছে বয়ে রইলেন এইভাবে আমার নবী হাত দিয়ে বসে আছে দেখি না আমার খাদিজার কবরের থেকে কোন আলামত বাইর হয় কিনা বেশি সময় লাগে নাই মাত্র 15 থেকে 20 মিনিট পরেই খাদিজার কবরে নেককার আর মুনকার নেকি হাজির দুনিয়ার নিয়ম আছে আপনারা আমার কবরে রাখার পরে 14 থেকে 15 মিনিট পরেই দুইটা ফেরেশতা আপনার কবরে ঢুকবে জিজ্ঞেস করবে মার রব্বুক আমান দীনুক মান নবিয়ুন বুইসা ফীকুম মান হাযার রাজুল তুই যে কবরে ঘুমাইছ দেখ তো এই কবরওয়ালা যে সিস্টেম রাখছে কবরের এই লোকটার চিনুস কিনা বুইসা ফীকুম মান হাযার রাজুল এই মানুষটার চিনুস কিনা যদি আপনার আমার ভিতরে নবীর ইউনিফর্ম থাকে যদি কোন কি থাকে 1 নম্বরের দাড়ি মারহাবা বলেন 2 নম্বরে যদি আপনার বডির মধ্যে সুন্নাতওয়ালা জিন্দেগি থাকে আপনি সারা জীবন বুঝের পরের থেকে নিয়া শার্ট গায়ে দেন নাই পাঞ্জাবি পরছে বাজারে গেল পাঞ্জাবি বিয়েতে গেল পাঞ্জাবি সৌদি আরব গেল পাঞ্জাবি ইস্তেমায় গেল পাঞ্জাবি নামাজে গেল পাঞ্জাবি অফিসে গেল পাঞ্জাবি খেতে গেল পাঞ্জাবি খাবারে গেল পাঞ্জাবি যদি আপনার বডিতে পাঞ্জাবিগুলো থাকে আপনি চট করে বলে দিবেন আমি যার জন্য পাগল হয়ে আমলগুলো করছি সেই তো আমার নবী এখন আপনারা বলতে পারেন যে হুজুর সরকারি চাকরি করি কোম্পানি চাকরি করি কোম্পানি একটা ইউনিফর্ম আছে এক একটা কোম্পানির ব্যাজ লাগানো আছে আছে না নাই বার্জার কোম্পানি সে আলাদা জামা দেয় সুইপারজারের রাস্তায় কাজ করে আলাদা কাপড় দেয় কিনা সিটি কর্পোরেশনে কাজ করলে সিটি কর্পোরেশন আলাদা কাপড় আছে ড্রাইভারি সরকারি যখন এমপি মন্ত্রীর ড্রাইভার হয় আলাদা কাপড় আছে আছে না নাই তো ওদের এইটা খুলে পাঞ্জাবি কেমনে পরবো আমার চাকরিতে একদিনও থাকবো না এটা ঠিক আছে আমরা চাকরি থাকবো না কিন্তু বিশ্বনবী বলেছে যারা সদা সর্বদা নবীর সুন্নাত অনুসারে চলবে কবরে যাওয়ার সাথে সাথে আমার নবীর চিনে ফেলবে এই কথা শুনে সাহাবীরা কান্তাছে কেন কান্তাছে কারণ আমাদের জিন্দিগিটা তো ছিল অন্য কোয়ালিটির এক এক সময় এক একটা জামা পরছি এক এক সময় এক এক স্টাইলে চলছি দাড়িগুলো আগে ছাড়ছি দাড়ি রাখি নাই নবীর ইউনিফর্ম তো আমার ভিতরে ছিল না বুঝ হওয়ার পরে মুসলমান হওয়ার পরে নয় পাঞ্জাবি পরি দাড়ি রাখছি নবী বলে আগে পরে কি করছো এটা পরে ওটা পরে তোমার জিন্দগি কালেমা পড়ার পরে কি করছো এটাই আল্লাহর কাছে দাবি এখন আপনাকে প্রশ্ন করবে আমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়েছি আমিও তো কলেজ যাব না দাড়ি ছাড়ছি দাড়ি রাখলাম তো শুক্র শুক্রে 8 দিন ধরে এর আগে তো ফর্ম শেপ করতাম যত সময় পর্যন্ত গোড়া গাড়ি বাস চলছে বলতে চাপছাম তাই না চাচ্ছেন না আপনারা এখন তো দাড়িগুলা পাইকে গেছে রাখছেন আর এখন না রাখে যাবেন কই দেখছেন যে মাইয়া বিয়া দিছি পোলা বিয়া দিছি এখন দাড়ি না রাখলেও বউ টাউয়া টাউয়া ঘুরানি খাওয়ান লাগে
মানসি কয় বেটা দেখা যায় করুন বাস ওসের মধ্যে দেখা যায় আমার দাউড়ি ডেরা হ্যাঁ না বেটা খাটাস কি কন অন্য আপনারা চিন্তা করেন আপনার কাছে যদি এত অপছন্দ হয় ফেরেশতার কাছে বুঝি পছন্দ হইব না আপনাকে সাধারণ মানুষের কাছে অপছন্দ যায় বেটা বুড়ো হয়ে গেছে দাড়ি মারে পাইকে গেছে এখনো দাড়ি ডেরা হ্যাঁ না কোন আশায় বেটা দাড়ি ডেরা হ্যাঁ না তা আপনার কাছে যদি এইটা খারাপ লাগে ফেরেশতাদের কাছে তার মজা লাগবে না তো কবরে যাইবার সাথে যখন বসে বুইসা ফিকুম মান হাদার রাজুল চিনো এই লোকটারে চট করে আপনি বলে দিবেন তোমার প্রাণের নবী আর একটু জোরে কর সালমান ফার্সি এটা হাদিস মনে রাখেন সালমান ফার্সি আমার নবীর থেকে বেড়ে 200 বছরের বড় কত বছর এই রে সুবহানাল্লাহ 200 বছরের বড় সালমান ফার্সি সালমান ফার্সি এই দুনিয়ায় বয়স পাইছে 360 বছর নবীর কাছে যখন সালমান কালেমা পড়ে তখন তার বয়স 200 উপরে তখনও সালমান ফার্সির মনে হইতো মনে হয় একটা 60 বছরের মানুষ সুবহানাল্লাহ বিহামদিহি দাড়িগুলা পাকে নাই বিশাল বড় একটা দেহের মানুষ পারস্য দেশের মানুষ কালো না একবারে ফর্সাও না শ্যামলা বর্ণে ছিলেন সালমান ফার্সি যেই সালমান ফার্সির সিদ্ধান্তের উপরে কোরআন শরীফের কয়েকটা সুরাই নাজিল হইছে তার ভিতরে একটা উল্লেখযোগ্য সুরা সুরা আহজাব চিন্তা করেন লোকটা কত দামি তো যখন সালমান ফার্সি চাকরের কাম করত আল্লাহু আকবার খেজুরের বাগানে কাজ করত উহুদ পাহাড়ের ওইখানে অনেক বড় বড় খেজুর গাছ আছে ওইখানে এক মালিকের বাগানে খেজুরের কাজ করত খেজুরের বাগানে হালাকে সালমানের বাবা ছিল পারস্যের গভর্নর পারস্যের প্রেসিডেন্ট ছিল কিন্তু সে দিনে ইলাহি তলব করার জন্য নবীরে তালাশ করতে 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 মদিনায় আইছে এখন তো ভাই সোশ্যাল মিডিয়ার যুগ কে কোন জায়গায় আছে যদি কাউরে তালাশ করে পাইতে হয় আপনি চট করে মোবাইল নাম্বারটা একটা সফটওয়্যার আছে দিবেন আপনি কোন জায়গায় আছেন কোন রোডে আছেন বাইর করুন যায় কত কোন না কেন সিমটা যদি আপনার নামে রেজিস্ট্রেশন থাকে আপনার আইডি কার্ড দিয়ে থাকে আপনার আইডি কার্ডটা ছবি ওখানে শো করছে তো ওই যুগে তো আমার নবী কোথায় আছে কেমন আছে সালমান তো জানতেন না সালমান ফার্সি ওনার বয়স যখন 150 তখন থেকে ওনার এক ওস্তাদের কাছে বলছিলেন ওস্তাদ আমি একটা ভালো হুজুর চাই ভালো একজন লোক চাই তার কাছে আমার জীবন সবর্দ করতে চাই তার ওস্তাদ বলে দিলেন খ্রিস্টান পাদ্রী যে ভালো ওস্তাদ যদি পাইতে হয় খুঁজতে থাকো শেষ জামান একজন নবী আসবে এই পর্যন্ত যদি বাইসা থাকো তার সাথে দেখা করে কালেমা পড়ো এই যে একজন মানুষ আসবে শেষ নবী তার নাম আহাম্মদ এই শব্দটা সালমান ফার্সির কানে একদিন বাজছে উনি খুঁজতে খুঁজতে পারস্যর থেকে হাজার হাজার কিলোমিটার রাস্তা পায় হেঁটে হেঁটে জিজ্ঞেস করতে করতে এক এক গির্জায় যায় আর জিজ্ঞেস করে এক এক গির্জায় যায় জিজ্ঞেস করে আস্তে 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 সালমান ফার্সি মদিনা এসে পড়ছে মদিনার মালিককে জিজ্ঞেস করে এটা কথা জিগাই মালিক বল আপনার এই দেশে কি মোহাম্মদ নামে কোনো লোক আছে তখন সালমান সবে মাত্র 2.5 মাস ধরে আইছে আর আমার নবীও হিজরত করে 1 মাস ধরে আইছে আরো জোরে করে বজন্ডে সালমান ফার্সি মদিনায় ঢোকার পরে মালিক রে জিজ্ঞেস করে আপনাদের দেশে মোহাম্মদ নামে কোনো মানুষ আছে বিশাল বড় লম্বা হাদিস মালিক ছিল ইহুদি সঙ্গে সঙ্গে বলে মোহাম্মদ রে দে তুই কি করবি লোকটা জাদুকার সানমাল বলে শোনেন আপনার একদিন লয়ে যাব আমিও যাব আপনিও যাবেন লোকটারে দূরের থেকে দেখবো আমার বাইরে কেন এই কথাটা বলছি সালমানের জিন্দগি এত কঠিন শুধু একটা মানুষকে তালাশ করার জন্য তাহলে বোঝা গেল সঠিক রাস্তা পাওয়ার জন্য
হাজার হাজার কিলোমিটার দূর অতিক্রম করা লাগলেও করতে হবে, ঠিক না বেটে? সালমান ফার্সি মালিককে জিজ্ঞেস করে বলে চলেন আজকে যাই। হঠাৎ করে একদিন বৈকাল বেলা সালমানের মালিক আসলো না, সালমান আসছে। সালমান ফার্সি আসিয়া দেখে আমার নবী সাহাবীদেরকে নিয়ে তালিম করতেছে। সালমান দূরে দাঁড়ায় আমার নবীর দিক তাকায়, অপলক নেত্রে চোখে পলকবিহীন তাকায় রয়েছে। তা আমার মালিক বলল লোকটা বলে জাদুকার, লোকটা খারাপ, বাপ বেটার মধ্যে গ্যাঞ্জাম লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগায়। স্বামী কালেমা বললে স্ত্রীর সাথে সম্পর্ক থাকে না, সন্তান কালেমা বললে বাপের লাগে সম্পর্ক থাকে না। তাহলে এই লোকটাই তো গ্যাঞ্জাম, আসলে তো এই লোকটা সন্তানরাশি। মালিক বলল কিন্তু এই লোকটার চেহারার মধ্যে দেখতেছি সন্তানরাশির কোনো ছাপই নাই। আরো জোরে বল, কিছু জিজ্ঞেস করবো কি করবো না, করবো কি করবো না, দূরে দাঁড়ায় রয়েছে। কিন্তু সালমান ফার্সির নবী দেখেই ডাক দিছে, ইয়া সালমান তাহাল হেনা। সুবহানাল্লাহ, দুহরে যে কই আপনাকে পরশ আসতে পারে, সালমান নবী নাম জানলো কেমনে আসতে পারে না? আর একটা হয় তার সে সালমান ফার্সি দাঁড়ায় দাঁড়ায় দেখতাছে করে কি। তো নবী এমন এমন কিছু কথা কইছে কোরআন শরীফ থেকে, সালমান দাঁড়ায় দাঁড়ায় কান্তাছে যে আমার এতগুলা ওস্তাদ সবাই এই লোকটার নাম কইছে, তাহলে আসলে এই লোকটাই তো সহি। এই লোকটার কথাগুলা কি জাদুর মতো, ক মৃদু মধুর মতো আমার অন্তরে এফেক্ট করলো। লোকটার কিছু জিগাবো কি জিগাবো না, জিগাবো কি জিগাবো না, কিন্তু যা জিগাবো সালমান জিজ্ঞেস করার নিয়ত করে আইছিল সে প্রত্যেকটা উত্তর আমার নবী দিয়ে দিছে। মানে সালমান যা জিজ্ঞেস করার লাগে আসছিল, হে তার পরস্টের উত্তর নবীর ওয়াজের মধ্যে পাওয়া গেছে। আরো জোরে কল, সালমান রে জিজ্ঞেস করেছে তাহলে না, হ্যাঁ সালমান এদিকে আও। আস্তে করে নামাজের সুরাতে বসছে সালমান ফার্সির নবী জিজ্ঞেস করে কি অবস্থা তোমার, ভালো? আপনি আমার চিনেন? না আমি আপনার চিনি না, কিন্তু আপনি আমার না চিনা মনের খবর কেমনে কন, তোমার মনের খবর আমি কেমনে জানবো? আল্লাহু আলিমুম বিজাতি সুদুর, মনের খবর জানে আল্লাহ। বলে আমি যেই প্রশ্নগুলো নিয়ে আসছিলাম আমারে দাঁড়ানো দেখে এই উত্তরগুলো আপনি কেমনে দিলেন? আমার নবী বলে আমি তো আপনার দাঁড়ানো দেখে দেই নাই, আল্লাহ আমার অন্তরে ডাইলা দিছে আমি উত্তর দিছি, এখন আপনার প্রশ্ন উত্তর হয়ে গেলে তার আমি জানি না। পরে আল্লাহ পাক বলেন নবী গো এই সালমান আপনার টেস্ট করতে চাইছিল, সালমান কি প্রশ্ন করবে ওটাও আমি জানি, ওই অ্যান্সার কি হবে ওটাও আমি জানি, ওর প্রশ্ন করার আগে অ্যান্সার আমি ওর আগে দিয়ে দিলাম। সালমান ফার্সি বলে তাহলে কি আপনি গায়েব জানেন? নবী বলেন না। আপনি কি জাকাত পেত্রা খান? নবী বলে না। আপনি কি কোনো মানুষের ভিতরে গ্যাঞ্জাম লাগান? না। তাহলে মানছি আপনার সন্তানরাশি কেন বলে? নবী বলে এটা আমি জানি না, কেন বলে তাও আমি জানি না, তবে আমি সন্তানরাশি না, আমি সারা পৃথিবীর রহমত। এই যে যে কথাটা বলে দিছে, সালমান ফার্সি বললেন আমার মালিক বিশেষ সুবিধাজনক না, ও খুব কাটটা শয়তান। নবী বললেন আমি কারো গীবাত শুনতে রাজি না, তুমি যাও। সালমান বললেন আমার যদি আর একদিন সময় দিতেন আমি সেদিন আইতাম, যদি আমার আপনারা না পাই আয়া, আমার সময় তো সংক্ষেপ, আমি যদি আয়া না পাই তাহলে আমার আশাটা বৃথা। নবী বললেন আগামী সোমবার ঠিক আসরের নামাজের পরে আপনি এখানে আসবেন। সালমান ফার্সি চলে গেলেন, বাবা ওই যে যে মধুময় মাখা বডিটা আমার নবীর দেখছে, ওই যে চেহারাটা যে দেখছে বাজারে, ওই চেহারার স্মৃতি আর কোনোদিন ভুলতে পারে না। এই যে আমি মাঝে মাঝে কবিতাটা পড়ি, কত মানুষ দেখছো বাজান জমিনে, আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজে না পাবে। এটা সালমানের কবিতা,
সালমান খেজুরের বাগানে কুড়ে ঘরের মধ্যে ঘুমায়, ঘুমের মধ্যে নবীর দেখে, খাবার প্লেটের মধ্যে নবীর দেখে, উটের খাবার খাওয়াইতে গেলে উটের সামনে দাঁড়ায় বলে উট তুই নবীরে চিনোস, উপরের দিকে উট গালা ডাকাত করে দিয়ে বলে সালমান রে যার জন্য তাম পৃথিবী বানিয়েছে আল্লাহ, তারে আবার কে না চিনে রে সালমান। সালমানের ভিতরে শুধু জল্পনা কল্পনা, সালমান কবে আবার আমার নবীর কাছে যাবে বাজান, আমি এখন দেখতে চাই নবীর প্রেম আপনার অন্তরে আছে কিনা। সালমান যদি এত সবছর অপেক্ষা করার পরে হেদায়েত পাইতে পারে, তুমি আর আমি জিন্দেগি চালাবার জন্য অনেক ইনফরম করি গো বাবা, জীবনের শেষ ইনফরমটা যখন কাফনের কাপড় হয়ে যাবে লম্বা, এখনো সবকিছু বাদ দিয়া পাঞ্জাবিটা ধরিয়ে এলো শার্ট আর গেঞ্জি গায়ে দিও না। সালমান বারজি সোমবারে ঠিকই আসতেছে, রাত আর দিন শেষ হয় না, মালিক রে বলে মালিক সোমবার আমার ছুটি দিতে হবে, মালিক বলে আমি তোরে কোন রকম ভাবে ছুটি দিব না, বললো আপনি দিনের বেলা যে কাজ করব আমি ডাবল করে দেব, তবু আমার একটু সুযোগ দেন। ইহুদি মালিক বুঝে ফেলেছে সালমান রে ছুটি দিলে অবশ্যই মুহাম্মাদের জাদুতে গ্রাস হয়ে যাবে, নাউজুবিল্লাহ বলে ইহুদি বুঝে ফেলেছে সালমান রে ছুটি দেয়া যাবে না। সালমান বললেন আপনি দিনের বেলা যে কাজ আমার দিয়ে যাবেন এই কাজগুলো আমি খুব দ্রুত করব, ডাবল করব, তবু আমার ছুটি দেন। সালমানের মালিক বলে দিল, ও ইহুদি মনে মনে ভাবছে ওর এই কাম চাপায়া দেয় কাম শেষও করতে পারবে না যাইতে পারবে না। সালমান রে একদিনে যেটা সম্ভব না দুই দিন লাগতো বলে দিছে, এই এই খেজুরের বাগগুলো কাটবি, কানগুলো জাগ দিবি, এরপরে খেজুরগুলো টোকায় টোকায় বস্তায় ভরবি, ছেড়ে ছেড়ে কাইনির থেকে ছুড়ে বস্তা ভরিয়া যদি যাইতে পারস তাহলে যাবি, আর নিয়া ছিল তো যাওয়া তো দূর কথা, তিন দিনই ভিতরে শুধু হবে না। কিন্তু খেজুরের কাইনটারে আস্তে করে ধরে, কে যেন খেজুর থেকে ছুড়াইয়া বস্তা ভরে, খেজুরের কাইনে হাত দেয় কে যেন পোষ দেয়, খেজুরের বাগ্গা গুলা এমনি হাত ধরে কে যেন নিচে ফেলায়, কে যেন বস্তা হাতে হাতে ধরিয়া কয়, এমন একটা মানুষের কাছে যাইবা যার জন্য ফেরেশতা দেখতে রাজি, যেই কাজ দুই দিনে করা সম্ভব না মাত্র তিন ঘন্টায় করে লেছে, জোরে 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 জোরে, এখন কাজ তো নাই আমি শয়তানটা কি করবো, মালিক কাম হয়ে গেছে, বাপারি জামানের লেগে পাগল হইছ, একটা থাপ্পুরে কাম ফাটায় লাগবে, কাজ কর মালিক আপনি যাই দেন কাম হয়ে গেছে আপনার বুদাম পুরে ভরে লেছি আমি, মালিক যাই দেখেন ঠিকই তিন দিনের কাম তিন ঘন্টায় শেষ, তুই কারে দিয়ে কাম করাইছ, কে আমি করছি, আপনি দেখেন আপনার আর কোনো চাকর বাকর আছে, আমি তো কাজ করি, মালিক বলে ঘটনা কি, তাহলে মুহাম্মাদের জাদুতে কাম লেগে গেল, এখন এদিকে এই যে এক দেশ উট বেড়া বকরি আছে না কয়, হ্যাঁ এগুলোর পানি খাওয়া সন্ধ্যার সময় যাই, সালমান বালতিটা হাতে নেয়, কে যেন বালতির পানি ঢেলে দেয়, সালমান কুয়ার থেকে পানি তুলতে যায়, কে যেন পানি উঠে দেয়, অল্প সময়ের ভিতর সব কাজ শেষ, সালমান কয় আপনার ওয়াদা শেষ, এখন কিন্তু বার্জিনিং করলে আমি কিন্তু হাফসির পোলা, কালো গোলামের কিন্তু ঠেলা আছে, সেইটা গেলে ঝামেলা আছে, কয় তুই কি কইতে চাস, কয় আমার মাইরা ফেলালেও আমি আজকে যাম না, দরকার হয় আপনার মার্ডার করেও যাবো আমি, জোরে 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 জোরে, আমারে আর তুই ফিরাইতে পারবি না, বল তুই যাইতে দিবি কি না, তোরে মার্ডার করে গেল
তোর দুইটা শর্ত সবদুটা আমি সবসময় মানছি তিন দিনই যেটা সম্ভব নয় 50 জন মানুষের সম্ভব হেডা আমি করছি এখন যদি বন্ডামি করস তোরে কিন্তু গরম হন আমি আর আমরা পারস্যর পোলাপান সেইটা গেলে কিন্তু খবর আছে তোরে কিন্তু তাজা গায় রেলাম বেডা ডরে কয় যা নরমের জম নরমের জেহানে নরম দিবেন কাজ হবে না গরম লাগবো ঠিক না বেটি ঠিক তুই আইসা কিন্তু তোরে যেই টাকা দিয়ে কিনছি ওই টাকা দিয়া তোর জীবনের তোরে আমি বেঁচে লাভ সালমান ফার্সি বলে আমার কয় টাকা বেচবি ক কয় এক টাকা বুখারি হাদিস ভাইবেন আমি বানাই বলতেছি সুরা একবারে আহসাবের তাফসির কয় টাকা বেচবি আমারে তোরে আমি কিনছিলাম 700 দিনের দিয়া তোরে আমি 1000 দিনের বেচবো আর আমার 100 গ্রাম স্বর্ণ দিতে হইব পারবি দিতে এই বকের নির্বলা পারবি দিতে দিয়া যাবি গা সালমান বলছে আমি ফকির নির্বলা না তুই আমার খবর জানোস আমি সালমান সকালে যেই পাঞ্জাবিটা পরতাম 60 টাকায় দিতাম ওটা পুরো বছরে আমি গায় দিতাম না জোরে 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 হাদিসে আসছে তখন সালমান একটা রেশমের চাদর বাড়ি করছিলেন যেই চাদরটার দাম ওই মালিক যদি ওর সম্পদ সব আছে ওই রেশমের চাদরের মূল্য হবে না মালিক কয় এই চাদর তুই ইউজ করছো বলে এইরকম চাদর আমার কাছে একটা না বহুত আছে সব ফেলাই দিয়া এই মানুষটার খোঁজে আইছি জোরে 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 এই মানুষটার খোঁজে আইছি আমি তুই আমার ঠিকানা জানোস দেখ আমার জন্ম তারিখ তুই আমার কি ব্যবসার আমি দুই দিনে ছোকড়া তোর দাদারও বয়সে বড় আমি অন্তত 30 থেকে 32 জন ওস্তাদের কাছে এলএম শিখা লাস্ট এই ওস্তাদের কাছে ধরা খাইছি একদিন দেখে পাগল হইছি আমার কাজে যে বাধা দেবে তার শেষ করে এলাম আমার ঠিকানা দেখ আমার বাবা কত বড় গভর্নর আমার ভাইরা কত বড় মন্ত্রী আমার মামুরা দেখ কত বড় জজ ব্যারিস্টার আমি সেই ফ্যামিলির ছেলে তুই আমার ফকির নির্বলা কলি রসুলের কিছু কিছু সাহাবী ছিল আপনাদের জানা আছে কিনা জানি না একজন সাহাবীর নাম ছিল মুসাইব বিন উমাইর যার নাম মারহাবা কি নাম হে হাজিরা কবর জান্নাত ওই যে উহুদ পাহাড়ে তো আপনারা কবর তো জিয়ারত করেন ওখানে তিনটা কবর আছে মিয়া তিনটা কবর একটা হানজালা একটা মুসাইব বিন উমাইর আর একটা হলো হামজার কবর এটা জানেন না তো তিনটা কবর কার দেখা যায় তিনটা তিনটা কবরই শুধু আলামত দেখা যায় আর বাকি যে 7-7টি জন কারণ 70 জন সাহাবী ওখানে শোনা না 7-7টি জন আলামত নাই তিন জনের কবর আলামত আছে কিয়ামত পর্যন্ত থাকবো এর ভিতরে মক্কার সবচেয়ে বড় ধন কুমির পোলা মুসাইব বিন উমাইর মারহাবা বললেন না মুসাইব বিন উমাইর উমাইর কে মক্কায় খালিদ বিন ওলিদের ভাই উমাইর বংশের ছেলে এর মতো সম্পদ মক্কায় কারো ছিল না এমনকি হুজুরের দাদার চাইতে বড় লোক ছিল হে এই উমাইর তো মুসাব বলে আমি একটু মোহাম্মদের কাছে যাই তো লোকটা এত চালায় কে যাই এই নবীর প্রেমে গিরা সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে উমাইরের অর্থাৎ মুসাবের বাবা উমাইরের বাড়ি ছিল আয়েশা মসজিদের ওখানে এই যে আয়েশা মসজিদের যে জায়গাগুলো দেখেন সব মুসাইব বিন উমাইরদের ওখানে লেখা আছে মুসাইব বিন উমাইর তরিক মুসাইব বিন উমাইর প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে লেখা আছে মুসাইব বিন উমাইর তরিকে উসমান তরিকে জুন্নুরাইন যেই সাহাবীর বাড়ি দেখেন তরিক ওমর তরিক আবু বকর যেখানে যারা দেখেন এখন তো আমরা দেখি স্মৃতি রাস্তা তরিক মানে রাস্তা এগুলা রাস্তা না এগুলা তাদের সম্পদ ওগুলো সাহাবীদের সম্পদ তো মুসাইব বিন উমাইরের মতো সম্পদ মক্কায় কারো ছিল না এত ধন কবির পোলা সকালবেলা যেই পাঞ্জাবিটা পরতো 60 টাকায় দিত ওইটা পুরো বছরে আর পরতো না এত সম্পদ আল্লাহ তার বাবারে দান করে এক বাবার এক পোলা আইসা নবীরে দেখতে আয়েশা মসজিদ থেকে 6.5 কিলোমিটার রাস্তা হাইটে আইছে নবীরে দেখে কালেমা পড়ছে বাপ শুইনা খোয়ারে বইরে তুইয়া দিছে শিকল দিয়ে বাইন্ধা তুইয়া দিছে বুখারীর হাদিস ডাইরেক্ট লম্বা চওড়া হাদিস মুসাইব বিন উমাইরের বাইন্ধা তুইয়া দিছে এক দুই দিন না
ছয় মাস বাইন্ধা থুয়ে দিছে মুসা ইবরে উমাইর রে উমাইর এমন কি খালি বাইন্ধা থই নাই প্রতিদিন নবীর নাম নিয়ে কবিতা পড়তো আর জাল্লা দিয়ে তাকাইতো এ কোন নবীর সাহাবীর তালবিয়ালি মাইসিনি দেখতো তো ভাই যতই সন্তানাশী হোক নিশাকর হোক মার কাছে কিন্তু সন্তান অপরা দি না বাপ বাইরে খাওন দিবি তোরে তালাক দিবি ওই জামানা যে তালাকের সিস্টেম ছিল তুই যদি ওরে খাওন দাস এই ইহুদিরে মানে মুসলমান হইতে ইহুদি হয় হেকু কাছে এই ইহুদিরে খাওন দিবি তোরে তালাক দিবি মুসাবের মা সারাদিন আকে বাকে থাকতো যে কোন সময় স্বামী বাড়িতে যায় বাড়িতে আর বের হইতো না মা সন্ধ্যার সময় যায় দেখে মুসাহেবের পুরো রুমের মধ্যে বিভিন্ন প্রকার ফল ফলাদি মা জিজ্ঞেস করে বাপ এগুলো কই পাইলি কেন আমার স্বাস্থ্য বন দিয়ে গেছে বাবা এগুলো কই পাইলি কেন ওই যে আমার স্বাস্থ্য ভাই দিয়ে গেছে তোমরা না দিলি কি হয় আল্লাহ আমার ঠিকই খাওয়াইতেছে মুসাহেবের মা বলে বাপ রে এতটা মাস ধরে এক ঘরের মধ্যে বাইন্ধে থইছে খাওন দেয় না ঠিক মতো গোসল দেয় না তো শরীরটা কঙ্কাল হয়ে গেছে আমি মা সহ্য করতে পারি না তুই কি চাস কত তোর বাপের কথা হন মনে মনে কালে মারাক বাপের কথাটা হন বাপের কথা শোনাও তো ইবাদত বলে মা নবী কইছে আমার নবীর কাছে কোনো বাপ মা নাই ইসলাম হলো সত্য যদি না মাইনে না নেয় আমি কারো কথা শুনবো না মায় কয় আমি তোর যদি সাইরিয়া দেয় কই যাবি বলে ডাইরেক্ট আমার নবীর কাছে যাবো জোরে 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 আরো জোরে মায় বলে নবীর কাছে গেলি তুই শান্তি আমি মারে তুই ভালোবাসিস না মা তোরে আমি জানের চাইতে বেশি ভালোবাসি তোর চাইতে আমার নবীর বেশি ভালোবাসি মায়কে আমি বুঝে ফেলছি আমি বুঝছি তুই যতই খারাপ হস আমি মা পারবো না তোর এইভাবে আটকাই তুই যা যা আমি তোর সাইরে দিলাম আমি জানি এর জন্য তোর বাবা আমার মাইরে ফেলবো ভালো আমি মরমু মরমু তবু তুই বাইসা থাক যা তুই বাইসা থাক বাজান্নে মুসাইব বিন উমাইরকে যখন ছেড়ে দিছি একটা দৌড় দিয়ে নবীর বাড়িতে চলে আসছি মার কোলে একটা চুমা দিয়া বলে মা গো এটাই শেষ দেখা মা দেখা হইব কিয়ামতের ময়দান পৃথিবী দিয়ে একটা দৌড় দিয়েছে রে ভাই যতই তুমি খারাপ যাই নামাজের পাটিটা ভিজাবে একজন দরদি সান্না বলো মা আমার এলাকায় একটা ছেলে বাবা গাঞ্জার পোটলা লয়ে ধরা খাইছে মাঝে মাঝে পুলিশে ধরিয়া বাবা জেল দিয়া দেয় ছয় মাস এক বছর সবাই বলে পোলারে তুমি সারাই আনো কেন ওই মা বলে তোমরা কি জানো আমি যখন শুনতে পাই জেলখানায় একটা বালিশ দেয় না একটা কম্বলে ঘুমায় পুলিশের রিমান্ড নিয়ে মারে গো আমি দেখছি আমার সবুজের শরীরের মধ্যে পুলিশের মাইরের চোটে কালো কালো দাগ হয়ে গেছে আমি মা ওই কালো দাগ গুলো জিব্বা দিয়া চাটিয়া চাটিয়া বলি বাবা আর নিশা করিস না আর নিশা বিক্রি করিস না রে এমন মায়নে কোন দিন কষ্ট দিস না রে ভাই চলে যে দিন যাবে বুঝবি ওই যে আমাদের কেশিয়ার সাহেব আজকে চুমার আগে বেতন দিতে যায় বলে হুজুর মারে সারা তো চোখে কিছুই দেখি না একটা সেকেন্ডের জন্য বলতে পারি না বাজানরে তুমি বৃদ্ধ হওয়ার আধা বয়সের হওয়ার বাচ্চা গো যেই বয়সে তোমার মা তোমার চাইরা যাক না কেন গো তোমার বয়স 60 বছর তোমার মায়ের বয়স দেখো 70-80 বছর তুমিও বুড়া হয়ে গেছো তোমার মাও বেঁচে আছে বৃদ্ধ হয়ে গেছে বেলা হল যেমনি যাক সন্ধ্যা হলে মা বারবার জিগায় আমার আব্দুর রহমান বাসায় আইছি দি হালাকে মা কিন্তু অসুস্থ
মুসাফির ওয়ারের মা মুসাইরের তালাটা ছেড়ে দিয়া বলে বাবা যারে তোর নবীরে বুঝায় কোষ আমার মা আপনারে ওয়েলকাম জানাইতে কিন্তু আমি একজন পাজির ঘর করি খারাপ লোকের ঘর না হলে আমি তোর পিছ পিছে যাইতাম রে বাবা বুখারিতে দেখেন আমি বানানো কথা বলি না রে যুবক যখন মুসাইব নবীর কাছে গেছে আমার নবী জিজ্ঞেস করে মুসাইব রে তুমি যে ছয়টা মাস আবদ্ধ ছিলা কেমনে সারা পাইলা নবী আমার মা ছেড়ে দিছে এই কথাটা বলতে বাধ্য হয়েছে নবী আমার খত খত করে কাইন্দা দিয়েছে মুসাইবে তাহলে বুঝতে পারছো মা কি জিনিস মুসাইব আমি বলবো তোমার মার লেগে কি তোমার মায়া লাগে তাহলে আবার যাও বলে নবী গো মার মায়া করলে তো আর স্থান পাবো না নবী আমার বলে মুসাইব রে হাবি নবী জীবনে কোনোদিন মায়ের আদর ঠিক মতো পাই নাই রে তোর বাবা তো তোরে মারিয়া হাত পা গুলা চিকন বানায় ফেলছে লোহার বেরি মাগাইতে লাগাইতে হাত পার মধ্যে গাও হয়ে গেছে মুসাইব রে যা যা আমি নবী ট্রিটমেন্ট করে দিলাম এই বডিটা জাহান্নামের জন্য হারাম করে দিলাম এ যুবক ভাইরা রে মুসাইব নবীর অর্ডার লইয়া বাবা মদিনায় হিজরাত করে নবীর আগেই মদিনায় চলে গেছে মুসাইব আগেই মদিনায় চলে গেছে নবীর আগেই এক বছর আগে মুসাইব যখন বিদায় নিয়ে মদিনায় যাবে নবী আমার বলে মুসাইব রে মার কাছে বইলে আসো মার কাছে দাবি সাইরে আসো রাতের অন্ধকারে যখন মার কাছে গেছে মা বলে মুসাইব রে তুই আমার সাইরে কেমনে থাকবি রে জাদু তুই আমার একমাত্র কলিজার টুকরা দম তোর সাতটা বোন একটা মাত্র ছেলে তুই আমার তুই আমার কলিজার টুকরা আদরের ধন তোরে সারা আমি মা বাক্কা শহরে কেমনে থাকবো তবে যাইবার আগে একটা অনুরোধ করে যাই রে মুসাইব যদি কোনোদিন সুযোগ পাস আমি মায়ের একটু দেখে যাস মুসাইব মার কাছে বিদায় নিয়ে গেলেন গো বাবা এত আদরের মুসাইব বদরের যুদ্ধে উহুদের যুদ্ধে যখন শহীদ হয়ে যায় এই যে উহুদের যুদ্ধে মুসাইব কেন শহীদ হয় কেমনে হয় নবী এই মুসাইব রে বললেন মুসাইব রে যুদ্ধের মাঝে আসছো তুমি যদি শহীদ হয়ে যাও আমি নবী তো জানি তুমি একটা জামা গায়ে দিতা না এক বছর ওই এক বছরের ভিতরে সুযোগ পাইতা না তুমি তো এখন যুদ্ধের মাঠে যাও মুসাইব তুমি শহীদ হয়ে যাবা বাজান ঠিকই শহীদ হয়ে গেল মুসাইবের লাশটা নবীর সামনে আনা হইল আমার নবী একটা লাশ দেখে বেশি কাঁদছে তা হলো সে তার চাচা হামজার লাশ আর একটা হলো মুসাইবের লাশ লম্বা লম্বা দুইটা কবর পাশাপাশি দেখবেন একটা হলো মুসাইব বিন উমাইরের লাশ আর একটা হলো হামজার লাশ এই দুইটা লাশকে নবী কবরে রাইখা মুসাইবের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলে মুসাইব রে যা মুসাইব যা আমি নবী তোরে চুমা দিয়ে দিলাম কিয়ামতের মাঠে এই জবান দিয়ে তুই জান্নাতের খাবার খাবি আমি দেখতাছি তোর বাজুটা কেটে ফেলেছে তোর পাও দুটা কেটে ফেলেছে মুসাইব রে তোর যে কাফন দিব সেই কাপড়টাও নাই আমার নবী মুসাইবের জামাটার মাথার দিকে ঢাইকা দিয়া পার দিকে বাবা লতা পাতা দিয়ে ঢাইকা দিলেন কবরে শোয় আমার আল্লাহরে ডাক দিয়া কয় যেই মুসাইব জীবনে একটা কাপড় এক বছরে পড়তো না আজকে কাপড় ছাড়া আমার মুসাইবে দাফন করলাম তুমি কি দেখো না আমার নবীর কাছে ওহি আসিয়া কয় নবী আমার মুসাইব রে কবর দিয়া যান আমি জান্নাতের পোশাক রেডি করে রেখেছি কত বড় বড় লোকের বলা
আজকে সালমান ফার্সি এত বড় মন্ত্রী এমপির পোলা মন্ত্রীর পোলা নবীর সামনে যাওয়ার জন্য বলে দরকার হয় তোরে মার্ডার করমু যা তুই যা বলতেছে স্বর্ণ দিতে পারবি 100 গ্রাম দেখা যাবে দিতে পারবি 1000 দিনার দিতে দেখা যাবে নবীর কাছে আসিয়া সালমান ফার্সি বলে নবী আমার তো আসতে মনে চায় আমার কাছে তো স্বর্ণ নাই আমার কাছে 1000 দিনারও নাই নবী আমার বলে সাহাবীরে রে আমার এই বৃদ্ধ আমার সবচেয়ে বেশি বয়সের সাহাবীরে আজাদ করার জন্য কে দেবা স্বর্ণ সাহাবীরা স্বর্ণ জমা করা শুরু করলেন আল্লাহু আকবার বলতে পারে না যতটুকু স্বর্ণের দরকার জমা হইল কিন্তু কিছুটা বাকি আছে সব পুরাটা হয় নাই নবী আমার স্বর্ণটারে এক জায়গায় করিয়া মুখের থেকে একটু থুতু নিলেন থুতু নিয়ে স্বর্ণগুলো এক জায়গায় করিয়া নবীর ঢলা দিলেন দাউদ নবী যদি পাথর চাপকা দিলে বাবা পানির মতো নরম হয়ে যাইত আমার নবী তো দাউদ নবীর চাইতে উসা নবী নবী আমার স্বর্ণ ধরে চাপ দিলেন গালের থেকে একটু লবণ লাগায় চাপ দিলেন বুখারীতে আসছে যেই মাপের চাইছিল তার চাইতে ডাবল হয়ে গেছে স্বর্ণ লয়ের টাকা লয়ে গেছে সামনে দাঁড়ায় তুই আমার ফকিরনির বলা বলছিলি এই ছিল তোর স্বর্ণের টাকা সালমানের মালিক বলে না হইব না কি করতে হইব তুই যাবি গা আমার গাছ দেখবো কেডা তোর নবীরে কবি 100 গাছ 100 গাছ আমার লাগাই দিতে কবি তুই লাগাবি ফল ধরবে তারপরে তোর আজাদ ফল ধরার আগে আমি তোকে বেচবো না সালমান যে কয় হুজুর আমার কপাল পুড়ে গেছে কে 100 গাছ লাগাই দিতে কয় আর একটা বাইতেছে 1000 গাছ বাগানে ফল ধরবে তারপর যাবি নবী কয় সাহাবীরা কার কার বাগান আছে লাব্বাইক রাসূলুল্লাহ খেজুর গাছ তোলো সুবহানাল্লাহ কবে না খেজুর গাছ বাচ্চা ছাড়া উঠাও অথবা খেজুরের বিচি দাও সাহাবীরা সবাই খেজুরের বাচ্চা খেজুর গাছ বাগান থেকে বাসা শুরু করলেন উড়ানো শুরু করলেন উড়াইয়া সকালবেলা কান্দে করে রওনা দিছে নবী আমার বলে সবাই শুধু গর্ত করে রাইখে দিবা লাগাবো আমি নিজ হাতে এটা আমার বাপের বানানো কথা না ডাইরেক্ট বুখারী হাদিস মিয়া 100 সারা সাহাবীরা সংগ্রহ করে নবীর হাতে দিলেন 99টা চারা নবীর নিজের হাতে লাগাইলেন একটা চারা লাগাইছিলেন কেউ বলল ওসমান গনি কেউ বলল হযরত আলী একটা লাগাইছে নামাজের টাইম হয়ে গেছে দাম করে লাগাই দিয়েছেন মাজানরে 99টা গাছের মধ্যে এক রাত্রে বড় হইয়া এক রাত্রে ফল হইয়া ফলগুলা হলুদ হইতেছে ডাইরেক্ট ডাইরেক্ট সালমানের মালিক রে সালমান কলার ধরে ডাইকা কয় পাইছো এখন আমি বেডিং বান্ধি সালমানের মালিক কয় যে একটা যে সেনা হয়ে রয়েছে এটা ঠিক কর কত কষ্ট করছে সাহাবা একদম সালমান ধরে যা কয় নবী 99টা গাছ তো ফল ধরে একেবারে কাম হয়ে গেছে কিন্তু একটা যে ছোট রয়েছে নবী কয় এই কামটা কে করছে উমর বলে হুজুর আমি করছি নবী বলে এটা আবার উড়াও আমার নবীর 3000 মুজিজার মধ্যেই মুজিজাটা উল্লেখযোগ্য আমার নবী বললেন এটা টাই না উঠাও ওড়ারে সুরে ফেলে দিলেন আবার একটা গাছ আমার নবী লাগাইয়া বললেন বারাকাল্লাহু ফি হায়াতি বারাকাল্লাহু ফি হায়াতি আল্লাহ তুমি বরকত দান করো খেজুর গাছের মধ্যে বরকত দান করো ও বাজান এই যে খেজুরের বাগানের মধ্যে গাড়ি রেখে কয় আজওয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব আমার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার এত দাম এত মান এত কদর এত সম্মান যার জন্য আল্লাহ তামাম পৃথিবী বানাইলেন সেই নবীও কিন্তু মায়ের খেতে খেতে একবার না তিনবার বেহুশ হয়েছে কথা বলে না কেন প্রশ্ন আসতে পারে যে এই মানুষটার এত মায় দামি করে বানাইল যে মানুষটার গায়ে কোনোদিন রৌদ্রের তাপ লাগলো না যিনি গাছের নিচে দাঁড়াইলে গাছের ছায়া অন্যদিকে থাকলে নবীর কারণে দিকে ঝুঁকে পড়ত গাছ মাটি চিরে 200 ফুট দূরের থেকে এসে নবীর কদমে পড়ে যাইত সারা দুনিয়ার মাখলুক যেই নবীর পায়ের উপরে সেজদা দিত উট ভেড়া বকরি নবীর সালাম দিত সেজদা দিত এই মানুষটারে আবার কেন মারত প্রশ্ন আসে না এই মানুষটারে মারলে আল্লাহই বা কি করত আল্লাহ যার এত দামি করে বানাইলে এই মানুষটার তো মাইট দিত কেন তার জ্বলন্ত প্রমাণ এখন প্রশ্নের অ্যান্সার আপনি পেয়ে যাবেন
ফিলিস্তিনে এত নবীদের কবর থাকা সত্ত্বেও কেন ফিলিস্তিনের মারি খাইতেছে? একমাত্র এটা আল্লাহ পাকের পরীক্ষা, ঠিক না? কারণ এই ফিলিস্তিনে যে গাজার মুসলমানের কথা আপনারা শুনেন, এই গাজার মধ্যে এমন এমন নবীর কবর আছে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। শুধু ভৌগোলিক ভাবে নয়, কোরআন হাদিস রিসার্চ করে পাওয়া যায় এই গাজার মধ্যে বড় বড় আম্বিয়া আলাইহিস সালামের কবর। এক নম্বরের কবর হলো এমন একজন নবীর কবর যারা 18 বছর কি রেখেছে, আপনারা তো জানেন ওই নবীটার নাম কি? আইয়ুব আলাইহিস সালাম। নামটা ভালো করে কোন আইয়ুব নবীটা আর তোমার স্বাস্থ্য বাহিনী আইয়ুব নবী, আইয়ুব আলাইহিস সালাম কি নাম? আইয়ুব তোমার ভাইয়ের নাম, কিন্তু আইয়ুব আলাইহিস সালামের কোরআনের শব্দ অদকুর আব্দানা আইয়ুবা। আল্লাহ কোরআনে বলেন নামটা যেভাবে এভাবেই বলতে হবে, নবীদের নাম আইয়ুব। নাম কি? জোরে কন, আরো জোরে আইয়ুব। লিখতে দেখবেন অন্তস্থ নিচে কিন্তু এটা ই লাগে, কি কয় ওটারে? হ্যাঁ, রসুকার, ওই যে রসুকার দীর্ঘকার, হ্যাঁ এরকম উল্টাটা রসুকার তো এমনি আর এটা উল্টাটা। তো আইয়ুব এখানে কেন ওই দীর্ঘকার লাগে? এই জন্য লাগে যে এই নামটা এনে তাসদিদ আছে, আইয়ুব। নাম কি? আপনারা তো আপনার ভাইয়ের নাম দেখেন, আইয়ুব ভাই এদিকে আহ। আসলে যদি কোরআনের ভাষায় আপনি কারো নাম ডাকতে চান, কোরআনের ভাষা নবীর নামের সাথে নাম রাখতে চান, নাম হবে আইয়ুব। কি নাম? আর আমরা তো লেখে আইয়ুব ভাই, আইয়ুব ভাই আহ এদিকে, আইয়ুব ভাই। এটা নবীর সাথে ব্যবহার করা যাবে না, নবীর নাম যেভাবে কোরআনে আছে এভাবেই বলতে হবে। তো আল্লাহ কোরআনে বলেন ওয়াজকুর আব্দানা আইয়ুবা ইযা নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া শাইতান। আইয়ুব আলাইহিস সালামরে যে জমিনে ফেলাইয়া 18 বছর কি রাই খাইছিল এই জায়গাটা, কিন্তু এই গাজায়। সুবহানাল্লাহ কইলেন। এবং এই গাজার মধ্যে ফেলাইয়াই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ, একটা কুয়া আছে এই গাজার মধ্যে, যেই কুয়াটা দখল করে নিয়েছে এই ল্যাংটা বাহিনী, এখন গাজা দখল করে নিল। আমার বিশ্বাস এই গাজা ওদের ছাড়তে হবে, ইনশাল্লাহ বলেন ছাড়তে হবে। বাইতুল মুকাদ্দাসটা শুধু এখন বাকি আছে, বাইতুল মুকাদ্দাস জানি না আল্লাহ কিসমতে কি রাখছেন, তবে কেয়ামত রাখে সারা পৃথিবী ইহুদিদের দখলে চলে যাবে, নাসারাদের দখলে চলে যাবে, এরপরে সারা পৃথিবী মুসলমানের দখলে আসবে। মাত্র 2টা জায়গা সারা দুনিয়ার সব জায়গাগুলো ইহুদিরা দখল করবে, কেউ কেউ বলেন একটা জায়গা সারা, সেটা হলো বাইতুল্লাহ আর রসুলের রওজা। এই 2টা জায়গা সারা দুনিয়ার সব জায়গাগুলো ইহুদি নাসারারা দখল করে ফেলবে। এটা আমাদের জন্য পরীক্ষা এবং আমাদের জন্য পরিতাপের বিষয়। আল্লাহর কাছে কান্দা সারা কিচ্ছু করার নাই, কারণ আপনারা দেখেছেন হাজার হাজার শিশুদের লাশ প্রতিদিন বাড়ি করা হচ্ছে, এমন ভাবে তাদেরকে মারতেছে, এমন ভাবে মারতেছে যেটা পৃথিবীর ভৌগোলিক ভাবে পৃথিবীর কোনো ইতিহাসে নাই, এইভাবে কোনো মানুষকে মানুষ মারে। আপনারা যারা পেপার পত্রিকা টিভির নিউজ দেখেন তারা তো ভালো করেই জানেন এটা কোন বর্বর, এটা কোন যুগ, এটা কোন বাহিনী যারা তাদেরকে ব্রাশ পার করে মারতেছে, বিল্ডিং গুলো উড়ায় দিচ্ছে। এদেরও তো বাচ্চা আছে, আছে না? মহিলা সৈন্যগুলা বাচ্চাদেরকে বুকের উপরে পাড়ায় পাড়ায় মারতেছে, এরা মনে করে ছাগলের বাচ্চারে মারতেছে, শুয়ারের বাচ্চারে মারতেছে। মানুষ তাদের মনেই হয় না, হালাকে এই মানুষটা আল্লাহ কত আদর করে বানাইছে, ঠিক না? ঠিক। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভালো করে দিলের কানে শুনতে হবে আর আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালি তুমি সারা মুসলমানের আর কেউ নাই, তুমি হাসাও তুমি কাঁদাও, তুমি কাউরে রাখো পাঁচতলায় কারো রাখো গাছতলায়, কাউরে রাখো লাঙ্গ করে
কাউরে রাখো রাজধানী বানিয়ে অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা বিয়াদিকাল খৈর ইন্নাকা আলা কুল্লি শাইইন কদীর কত মানুষ দেখো বাজান জমিনে আমার নবীর মতো মানুষ কোথাও খুঁজে না পাবে আজকে সারা দুনিয়ার নাস্তিক গুলা ইসরায়েলের পতাকা উড়ায় ইসরায়েলের পোশাকে পোশাক বানায় গেঞ্জি গায়ে ইহুদি নাসারারা পরিধান করে আর মুসলমান ফিলিস্তিনের পতাকা হাতে করে উড়ায় মনে রাখতে হবে ফিলিস্তিনের পতাকা এটা আসলে মুসলমানের জাতীয় পতাকা এই যে সালমান ফার্সির বাগান এই যে সেই বাগান বাবাজাব এই জামান নবীর লাগানো 100 গাছের খেজুর গাছ এইটাই সালমানের বাগান নবী আমার বাগানের ওই গাছটাকে আস্তে করে গেড়ে দিলেন সালমান কালকে বেডিং পাইলেন ই আসবি এরপরে যদি তোরে বাধা দেয় গো সালমান আমার ওমরই যথেষ্ট সকালবেলা মালিক যায় দেখে গাছ গাছ মালিক এবার কয় সালমান রে এতদিন আমি অমানুষ ছিলাম শয়তান ছিলাম আমারে তুই শয়তান কয়ে গালি দিছস হে সালমান রে আমি কেমনে দূরে তুই থাকো মুহাম্মাদের সবাই সন্ত্রাসী বলে গালি দিত আমি যে অন্তরের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না আমি যে 100টা সারা লাগাই এক রাতের মধ্যে ফল ধরাইছি কেন জানো কিয়ামত পর্যন্ত তো নবীর স্মৃতি আমি আমার বাগানে রাইখা দিব হাজিরা আসবে আর বলবে সালমানের বাগান এই বাগান দিয়ে আমি কি করব রে সালমান বাগান তোর নামে লিখে দিলাম গো স্বর্ণ নবীর বাইতুল মালে পৌঁছে দিলাম শুধু আমার একটু লইয়া চল আমি আমার শয়তানের জিন্দিগি বাদ দিয়া নবীর জিন্দিগির ভিতরে চলে আসতে চাই বাদন পুরা বাগানটা আল্লাহ রাস্তায় দান করে দিলেন মালিক এই যে দেখেন হাজিদের গাড়িটা বলে এটা সালমান ফার্সির বাগান বাজান ওই বাগানে ঢুকতে দেয় না হাজিদেরকে তার কাটা দিয়ে ঘেরাও দেয়া 100টা গাছ এখনো একটাও বেঁচে নাই 2004 সালে আল্লাহ পাক শুধু একটা গাছ দেখছিলাম মরা অবস্থায় পড়েছিল তখন ঢুকতে দিত আমার সাথে মুফতি আব্দুর রহমান সাহেব ছিলেন অনেক রিকোয়েস্ট করে বরকতপূর্ণ বাগানে ঢুকছিলাম ও বাজান ওই বাগানের খেজুর গাছ যতটি মারা গেছে সব মানুষের মতো গোসল দিয়া কাফন দিয়া তারপরে দাফন করছে এই যে 2004 সালে একটা গাছ আমি গুনাহগার দেখছিলাম এখন বাগানটা পড়ে আছে শুধু শুকনা 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 ওই শিকড়গুলো পড়ে আছে ইনশাআল্লাহ যদি কোনোদিন কেউ আমার কোনো মুসল্লি আমার সাথে মক্কা মদিনা দেখা হয় আপনারা আঙ্গুল দিয়ে দেখাই দেবে এই যে সালমানের বাগান এখন যে গাড়িগুলো লাগায় খেজুর কি নাই এটা হলো হুদা ভুয়া ওইটা না আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করে যাই সালমান ফার্সি মালিক সহ কালেমা বলেন দরকার আলহামদুলিল্লাহ ওই মালিক এখনো আছে না নাই আল্লাহকে তালাশ করার জন্য আমি বলতে চাইছিলাম আজকে আল্লাহকে তালাশ করার জন্য নবীকে তালাশ করতে যদি হাজার হাজার কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হয় আমার ইউনিফর্ম চেঞ্জ করতে হয় আমি করব চাকরি যায় যাবে জীবন যাবে আমি জান্নাতের জন্য রেডি হব ইনশাআল্লাহ পাঞ্জাবিটা লাগাবেন তো শার্ট বাদ দেবেন তো গেঞ্জি বাদ দিবেন তো বুড়া বুড়া বেড়ারা শার্ট গায়ে চলে বেড়া লজ্জা লাগে না পোলার বর্ষণে শার্ট গাও দাও বেড়া ভালো আমাদের মতো এই গেঞ্জি গায়ে দিবেন এই যে সাদা সাদা গেঞ্জি গায়ে দিবেন
সাদা গেঞ্জি গায়ে দিবেন আমরা যে গেঞ্জি গায়ে দিয়েছি ভিতরে জীবনে শার্ট কেমনে গায়ে দেয় আমি এসেছিলাম জানি জানি না জীবনে কেমনে যে করালারা গেঞ্জি গায়ে দেয় জীবনে জানি না আবার আমাকে গালি দাও কোন আলেম ওলামা কোনদিন শার্ট গায়ে দিয়া গেঞ্জি গায়ে দিয়া কোনদিনও বাজারে যায় নাই বেটা টুপি সারা কোন আলেম কোনদিন বাজারে যায় নাই এই দিক দিয়ে তো নবীর ইউনিফর্মের দিক দিয়ে তোমাদের চাইতে দামি ইনশাআল্লাহ কবরে যাওয়ার সাথে সাথে বলতে পারবো বুইতা ফিকুম মান হাদার রাজুল সিনো সেই নবীরে বলবো চিনি না মানে সারা জীবন তার ইউনিফর্মে চলছে ইনশাল্লাহ বলেন চলবেন তো ইনশাল্লাহ গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 46,500 অত্র ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি সাহেবের ছেলে শালক অর্থাৎ আমাদের সভাপতি সাহেবের শালক হাজী মোহাম্মদ আবুল কাসেম মাতবর সাহেব অসুস্থ এই মাদ্রাসায় 10,000 টাকা দিয়েছেন আমার মাদ্রাসার এতিমখানায় দিয়েছেন 5,000 টাকা আল্লাহ তোমার পাগলদের সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ তোমার কুদরতি হাত দিয়ে সুস্থ করে দাও আল্লাহ হায়াতকে ভিক্ষা দাও ছেলে মেয়ের কাছে ফিরিয়ে দাও অত্র ফাউন্ডেশনের সম্মানিত সদস্য হাজী মোহাম্মদ আব্দুল মান্নান সাহেবের ছোট ভাই মোহাম্মদ আব্দুল করিম ইন্তেকাল করেছেন মসজিদে 2,000 টাকা দান করেছেন আল্লাহ তোমার পাগলকে মাফ করে দাও কবরটা জান্নাতের টুকরা বানায় দাও জনাব মোহাম্মদ ভুট্টু মিয়া না মৃত পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন জনাব মোহাম্মদ সোহেল আহমেদ মৃত পিতা মাতার মসজিদে পিতা মাতার জন্য 2,000 টাকা মসজিদে দান করেছেন এবং মাদ্রাসায় 500 টাকা দান করেছেন অত্র ফাউন্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জয়নাল আব্দিন সাহেবের নাতি অসুস্থ আল্লাহ আপনি সুস্থ করে দেন অত্র ফাউন্ডেশনের সম্মানিত সদস্য আলহাজ মোহাম্মদ খোরশেদ আলম সাহেবের অপারেশন মসজিদে 5,000 টাকা দান করেছেন এবং আল্লাহর বান্দা খোরশেদ আলম সাহেব আমার মসজিদেও 2,000 টাকা দান করেছেন আল্লাহ আপনি আপনার পাগলকে সুস্থ করে দেন অত্র ফাউন্ডেশনের না জনাব মোহাম্মদ নিজামুদ্দিন মাদ্রাসায় 3,000 টাকা দান করেছেন এবং আমার মাদ্রাসায় আমার ভাই তার বাবার খাবারের জন্য দান করেছেন আল্লাহ আমার ভাইয়ের বাবা মাকে মাফ করে দেন জনাব মোহাম্মদ আবু তাহের মসজিদে 1,000 টাকা দিয়েছেন মুয়াদ্দিন সাহেবের মেজো ভাই হাসপাতালে ভর্তি আল্লাহ মেজো মুয়াদ্দিন সাহেবের ভাই মানে আমারও তো ভাই সে তো আমার একজন আমার আমার সাথে আমার একজন কলিগ সেই হিসেবে আল্লাহ তার ভাই মানে আমার ভাই আল্লাহ সুস্থ করে দেন আবুল কাসেম সাহেব যার জন্য দোয়া চাইলাম আমার মসজিদে আমার মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছে এতিমদের আল্লাহ মুস্তাকিম গোপালগঞ্জ বাড়ি আমার এলাকায় বাড়ি 500 টাকা দিয়েছেন আমার মাদ্রাসায় খোরশেদ আলম সাহেব যার কথা বললাম অপারেশন হবে দোয়া চেয়েছেন মাদ্রাসায় 2,000 টাকা দিয়েছেন নিজাম ভাই যার কথা বললাম উনি ওনার বাবা মায়ের জন্য ওনার বাবার মৃত্যুর তারিখ ছাত্রদের খাবারের ব্যবস্থা করছেন আল্লাহ আমার ভাইয়ের বাবাকে মাফ করে দেন ভাইজান দোয়া করেন সবাই আস্তে আস্তে করে সবাই চলে যাব আল্লাহর বান্দা আমার মসজিদে 500 এখানে 500টা দান করে গেল মুসল্লি ভাইরা আল্লাহ কবুল করেন সবাই সবার জন্য দোয়া চাই আর বিশেষ করে বরিশালের আমার এক মা সে আমার মসজিদে 1,000 টাকা আজকে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দোয়া চেয়েছে আপনাদের কাছে আরো সবাই দোয়া করেন আমিও দোয়া করি আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين তোমার নবীর কথা বললেই তো তোমার নবীর আশে গুলা কান্দে ও নবী যদি মক্কায় জন্ম নিতাম গো প্রতিদিন আপনার রওজাটায় সালাম দিতে পারতাম অন্তত মাসে সপ্তাহে একদিন মদিনায় যায়া জুমার নামাজ পড়ে সালাম দিতাম কিন্তু এমন দেশে জন্ম নিয়েছি ইচ্ছা করলে যাইতে পারে কিন্তু এখানে বসিয়ে গরিব মানুষ আমরা সালাম দিলাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মদের সালাম পৌঁছে দিও আমার এতিম নবীর রওজায় যেখানে দে আমার নবী চিরতরে ঘুমা আল্লাহ আমার ভাইরা জীবনে মদিনা চোখে দেখে নাই চোখটা বন্ধ করলে যারা আমরা গেছি নবীর রওজাটা দেখি আরে যারা আমরা গেছি ভুলতে পারি না
কি মায়ার দেশ কি তো প্রেমের দেশ যারা একবার যায় সাইরা আসতে চায় না আল্লাহ তোমার নবীর কথা শুনে যাদের চোখে দর দর করে পানি আসে এই চোখটা দিয়ে আমার এতিম নবীর একবার স্বপ্নে দেখার সুযোগ দিয়ে দাও একটা বার তোমার এতিম নবীর দেখে দাও আল্লাহ যারা অসুস্থ সুস্থ বানিয়ে দাও সভাপতি সাহেবের শ্যালক অসুস্থ সুস্থ বানিয়ে দাও তোমার আর একজন খোরশেদ আলম সাহেব অপারেশন হবে সুস্থ বানিয়ে দিও আল্লাহ হায়াতটা ভিক্ষা দিয়ে দিও আল্লাহ নিজাম দোয়া চাইছে বাবার খাবারের জন্য ছাত্রদের টাকা দিয়েছে মাদ্রাসায় ওর বাবাকে মাফ করে দিও জয়নাল ভাইয়ের নাতি অসুস্থ সুস্থ বানিয়ে দিও আল্লাহর যারা কমিটির বাইরে দোয়া চাইছে তাদের বাবা মাকে মাফ করে দিও এমপি সাহেব কয়েকদিন আগে টেলিফোন করে দোয়া চায় আল্লাহ তোমার পাগলের শরীরটা ভালো রাখো সামনে ইলেকশন সব সময় দোয়া চাই আল্লাহ কবুল মঞ্জুর করে নিও সমস্ত বিপদ থেকে রক্ষা করিও আর একটা দরখাস্ত দিতাম মালিক আমাদের দরখাস্ত মনে হয় তোমার পছন্দ হয় না ফিলিস্তিন কি তুমি বাঁচাইবে না ফিলিস্তিনের মুসলমানকে কি তুমি বাঁচাইবে না বাইতুল মুকাদ্দাসকে তুমি রক্ষা করো লন্ডন থেকে তোমার অনেক পাগল পাগলিরা দোয়া চাইল মানিকগঞ্জ থেকে দোয়া চাইছো ধামরাই থেকে দোয়া চাইছে বরিশাল থেকে তোমার এক পাগল দোয়া চাইছে মাদ্রাসা মসজিদের টাকা দিয়ে বিকাশে দোয়া চায় আল্লাহ বগুড়া থেকে নাইম নামে একটা ছেলে দোয়া চাইছে মাদ্রাসায় টাকা দিয়া সকলের মনের আশা পুরা করে দিও অনেকে বিপদ আপদে আছে বিপদ মুক্ত জিন্দগি গঠন করার তৌফিক দিও অনেকের চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিও আল্লাহ অনেকের ছেলে মেয়ে হয়েছে বিবাহের উপযুক্ত আছে বিবাহের ব্যবস্থা করে দাও আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করিয়া নাও ওসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদানা মাহুম বিরহমাতিকা আরহামার রাহিম যার যার স্থানে দাঁড়ায় চারে কাছে সুন্নাত পড়ে না